হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ঈদুল আজহার বিরতির পরে আবার আমাদের লাইভ ক্লাসে। বিসিএস স্টাডি পেজের পক্ষ থেকে আমি খালিদ বিন ওয়ালিদ। তো সবাই প্লিজ যে যার জায়গা থেকে লাইভটি শেয়ার করে দিন। আমিও আমার জায়গা থেকে লাইভটি শেয়ার করে দিচ্ছি, তার জন্য আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি। সবাই একটু ধৈর্য সহকারে থাকুন, আমি জাস্ট লাইভটা শেয়ার করে দিই। ওকে, যে যার জায়গা থেকে শেয়ার করে দিন। হ্যাঁ আপু, ক্লিয়ার হয়ে যাবে, একটু টাইম দিন, এক দুই মিনিট। এক মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। নেটওয়ার্ক সমস্যা না, নেটওয়ার্ক আপনারা যারা আছেন তারা সবাই শেয়ার করে দিন। আমি লাইভটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আমি পেজগুলোতে শেয়ার করে দিই, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমি পেজগুলো শেয়ার না করতে পারার জন্য একটু দুঃখিত। আপনারা যারা মডারেটর আছেন আমাদের গ্রুপগুলোতে প্লিজ শেয়ার করে দিবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেসেঞ্জার গ্রুপ সহ আমাদের ফেসবুক গ্রুপে যেটা আছে সেটাতে সবাই একটু পেজটা শেয়ার করে দিন, বিশেষ করে যারা মডারেটর আছে তারা শেয়ার করে দিবেন। ওকে, আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের ক্লাসে। ওকে, সো কেমন আছেন? ঈদুল আজহার পরে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা, আমাদের ম্যাথের যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করার বিষয়, সেটা হচ্ছে মুনাফা, অর্থাৎ সুদ কষা। মুনাফা যেটা সেটাই সুদ। ওকে, সুদ কষা অঙ্কগুলো পরীক্ষাতে এসে থাকে এবং এই অঙ্কগুলো আমরা অনেকেই করতে যেয়ে ভয় পাই যে আসলে অঙ্কগুলো কীভাবে করব, অঙ্কগুলো করার জন্য কোন কোন বিষয়গুলো জানা লাগবে। সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আপনাদের সাথে লাইভ ক্লাসে আলোচনা করব। তো সকলে যদি আমার ভয়েসটি ক্লিয়ারভাবে শুনতে পান প্লিজ একটু আমাকে ইয়ে করে জানাবেন। ওকে, একজন বলছে বোঝা যায় না, আমি একটু দেখে নিই আপনাদের কমেন্টটা। ওকে, কাশফে ইসলাম বলছে স্টার্ট করুন। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে? সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? যদি ক্লিয়ার বুঝতে পারেন তাহলে আমি শুরু করে দিচ্ছি।
তো প্রথমে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সুদকষা বিষয়টা কি, সুদকষা কি জানতে হবে, সুদকষা অঙ্ক পরীক্ষায় কি কি ভাবে আসে এবং সুদকষা অঙ্কগুলো আসলে কোন বিষয়গুলো জানলে পারে সুদকষা অঙ্কগুলো আপনি খুব ইজিলি পরীক্ষার খাতায় করে নিতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং আজকে সূত্র সহ বেশ বিশ্লেষণ করা হবে, কিছু অঙ্ক করা হবে, আর তারপরে আগামীকালকে শর্টকাটের নিয়ম সহ আরও কিছু শর্টকাট আমি এখানে লিখে রেখেছি, কিছু সূত্র লিখে রেখেছি, এরপরেও কিছু নিয়ম এবং কিছু ম্যাথ জটিল ম্যাথ সেটা আগামীকালকে করব। আজকে বেসিকসটা আপনাদেরকে বুঝতে হবে সুদকষার। সো বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে আমি শুরু করি মুনাফা। আসলে মুনাফার অঙ্ক করতে গেলে আপনাকে অনেক কিছু টার্মস জানতে হবে, কিছু ওয়ার্ড আছে, যেমন নাম্বার ওয়ান সুদ মুনাফা, নাম্বার টু আসল মূলধন মূলধন, নাম্বার থ্রি সুদ আসল, নাম্বার ফোর চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, সরল সুদ, তারপরে মুনাফার হার, শতকরা মুনাফার হার, বার্ষিক মুনাফার হার। এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার কনসেপ্ট থাকে আপনার ভিতরে তাহলে একটা অঙ্ক সুদকষার অঙ্কটি আপনি খুব ইজিলি ধরে নিতে পারবেন। যখন আপনি অঙ্কটা বুঝতে পারবেন তখন দেখেন আপনি যখন একটা বাসার প্রত্যেকটা অলিগলি চিনেন তখন কিন্তু আপনি সেই বাসাতে একটা জিনিস রাখা থাকলে খুব সহজে সেটা বের করে দিতে পারেন। তো একটা অঙ্ক করতে গেলে প্রথমে সেই অঙ্কর বেসিক বিষয়টা জানতে হবে, সেই অঙ্কর পরিস্থিতিটা জানতে হবে, তারপরে সেই অঙ্ক নিয়ে আপনাকে বসতে হবে করতে, তাহলে পরে আপনার অঙ্কভীতি দূর হবে। ওকে, তো প্রথমে আমি আসি মুনাফাটা কী। আসলে মুনাফা যেহেতু বলছি সেহেতু আমি মুনাফা দিয়েই শুরু করি। মুনাফাটা হচ্ছে, মুনাফাটা নিতে গেলে আপনাকে কিন্তু কিছু পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সবার আগে কিছু পরিমাণ কী হতে হবে, সম্পদের মালিক হতে হবে। প্রথম অবস্থায় আপনি যে সম্পদের মালিক হবেন সেটা হচ্ছে টাকা। মুনাফার অঙ্ক করতে গেলে আপনার টাকা দিয়েই শুরু করতে হবে। আমটা আম কলা জাম ইত্যাদি দিয়েও হতে পারে, তবে প্রাথমিকভাবে আমরা টাকার হিসাবটাই করব। তো মুনাফার ক্ষেত্রে টাকার যে বিষয়টা, মনে করেন আপনার একটা টাকা রয়েছে নির্দিষ্ট পরিমাণ, সেটা 10 হতে পারে, 20 হতে পারে, একটা অ্যামাউন্ট। তো ব্যবসা করার ক্ষেত্রে যেরকম টাকা লাগে সেরকম টাকাই মনে করেন থাকলো, 300, 400, 500, এটা আপনার একটা টাকা থাকলো যেটার আপনি ওয়ানার, যেটা আপনি মালিক। সেটা আপনার যে মূল যে টাকাটা থাকবে এই টাকাটা আপনি একটা কাজে লাগাবেন, একটা বিজনেসে লাগাবেন, আপনি ব্যাংকেও রাখতে পারেন, অর্থাৎ যে কোনো একটা জায়গায় রাখলে, ওই টাকাটা যে জায়গাটা রাখলে আপনি একটা সময় পরে যে কিছু অতিরিক্ত টাকা পাবেন, কিছু লাভ পাবেন, সেই লাভটাই হচ্ছে আপনার মুনাফা। অর্থাৎ যদি খুব ইজিভাবে সংজ্ঞায়িত করা হয় তাহলে পরে বুঝতে হবে যে আপনার যে পরিমাণ সম্পদ আছে সেটা টাকার কনভার্ট করার পরে সেই টাকাটি আপনি যে কোনো কাজে লাগানোর পরে সেখান থেকে একটা সময় অতিবাহিত হওয়ার পর, কারণ টাকা দেওয়ার সাথে সাথে আপনি লাভের আশা করতে পারেন না। আপনাকে লাভের আশা করতে করলে এক ঘন্টা, দু ঘন্টা, একদিন, দু দিন, তিন দিন, এক মাস, দু মাস, এক বছর, এভাবে আপনাকে একটা সময় নির্ধারিত করে নিয়ে ওয়েট করতে হবে, অর্থাৎ ওই সময়টার উপর আপনার ইনভেস্ট করতে হবে। তো সময় ইনভেস্ট করার পরে যে একটা বেনিফিট পাবেন আপনার মূল টাকাটা বাদ দিয়ে সেটাই হচ্ছে মুনাফা। দ্যাট ইজ ক্লিয়ার? ওকে, মুনাফা, এবং ওটাকেই বলা হচ্ছে সুদ, আবার ওটাকেই বলা হচ্ছে ইন্টারেস্ট, ওটাকেই বলা হচ্ছে প্রফিট। ওকে, এরপর আসি যে টাকাটা আপনি লাগালেন ওটাকে কী বলছে গণিতের ভাষায়। যে টাকাটা আপনি লাগাইছেন সেটাকে গণিতের ভাষায় বলা হচ্ছে মূলধন বা আসল। মূলধন বা আসল, আসল ইজ প্রিন্সিপাল বলা যেতে পারে, এবং মূলধনকে আপনি বলা যেতে পারে মূলধন, প্রিন্সিপাল, আসল, এগুলো দুইটাই বলা যেতে পারে। সো ক্যাপিটাল, আমরা বিভিন্ন জায়গায় দেখি যারা বিশেষ করে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন তাদের কাছে কিন্তু অনেক সময় জানা যায় যে তোমার ক্যাপিটাল না থাকলে আমি তোমাকে চাকরি দিব কেমনে, তোমার সাথে আমি বিজনেস করবো কেমন। এই ক্যাপিটালটাই হচ্ছে আপনার মূলধন, ক্যাপিটালটা হচ্ছে কি আপনার মূলধন। ওকে, সো আমি একটু আরেকবার কমেন্টটা দেখে নিই সবার গ্রুপ অর টাইম লাইনে। ওকে, থ্যাংক ইউ কাশফি ইসলাম ফর ইওর শেয়ারিং। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, তাহলে ক্যাপিটাল হচ্ছে মূলধন, যে বিষয়টা নিয়ে আপনি শুরু করবেন, যে টাকাটা বা যে সম্পদটা নিয়ে শুরু করবেন এটাকে আপনার মূলধন বলা হচ্ছে। এখন আপনারা মুনাফা বুঝলেন, মূলধনটা কোনো একটা বিজনেসে লাগানোর ফলে যে বেনিফিটটা পাচ্ছেন ওই বেনিফিটটা বাদ দিলে যে আসলটা আপনার থেকে যাচ্ছে সেটাই হচ্ছে মূলধন বা আপনার আসল। ওকে, এরপর আসি, মুনাফা বুঝলেন, আসল বুঝলেন, মূলধন বুঝলেন, এরপর আপনাকে বুঝতে হবে সুদ আসল। সুদ আসলটা কি? সুদ আসলটা বোঝার জন্য আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুদ প্লাস আসল। সুদ প্লাস আসলকেই বলা হচ্ছে সুদ আসল। মনে করেন আপনার 1000 টাকা আছে,
1000 টাকা আপনি একটা জায়গায় খাটালেন, এক মাস পরে যে আপনি সেটা থেকে 200 টাকা বেনিফিটেড হলেন, অর্থাৎ আপনি ইন্টারেস্ট পেলেন 200 টাকা, তাহলে 200 টাকা আপনার সুদ, আপনার আসল 1000 টাকা, এই দুটো যোগ করলে হয় 1200 টাকা। টোটাল 1200 টাকা হচ্ছে আপনার সুদ আসল। অঙ্ক করার সময় অনেক সময় সুদ আসল এভাবে বলা হয়ে থাকে, মুনাফা আসল বা সুদ আসল ভাবে অঙ্কে শব্দ চয়ন করা হয়ে থাকে, সেটা লাগবে। ওকে, তাহলে সুদ আসল বিষয়টা বুঝলেন। এরপর আসি মুনাফার হার, খুব ইম্পর্টেন্ট টপিক যেটা মুনাফার হার। এই জায়গাটায় পাবলিকগুলো ভুল করে ফেলে এবং বুঝতে একটু কনফিউশন হয়ে যায় আসলে মুনাফার হারটা কী। দেখুন, মুনাফার হারের বিষয়টা যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেই মুনাফার হারটা হচ্ছে মুনাফা। অনেকে বলবে ইয়েস, মুনাফা হলে তো তাহলে মুনাফার হারটা কীভাবে হয়? হ্যাঁ, মুনাফাটাই হচ্ছে মুনাফার হার, তবে এখানে একটু কনফিউশন থাকে বা এখানে একটু কন্ডিশন থাকে। সেই কন্ডিশনটা হচ্ছে আপনার মুনাফাটা কিভাবে বৃদ্ধি পেলো, কত টাকা ধরে ধরে বৃদ্ধি পেলো, সেটাই হচ্ছে আপনার মুনাফার হার। লাইক আপনার কাছে 1000 টাকা আছে, এক বছর পরে আপনি আরও 1200 টাকা প্রফিট করলেন, একটা বছর পরে 1200 টাকা প্রফিট করলেন, তাহলে এখন আপনাকে যদি বলা হয় মুনাফার হার কত, এখানে বললাম মুনাফাটা 1200 টাকা, যেহেতু আপনার লাভ হয়েছে 1200 টাকা আর আপনার ছিল 1000 টাকা, টোটাল 2200 টাকা আপনি পেলেন, সেখান থেকে আসল বাদ দিলে থাকে কত, 1200 টাকা, তাহলে আপনার মুনাফা 1200 টাকা, কিন্তু মুনাফার হার কত? এই যে টোটাল 1200 টাকা আপনার হইতে যে সময়টা লেগেছে এক বছরে, প্রত্যেক মাসে যে বৃদ্ধি পেয়েছে কীভাবে 100 টাকা থেকে, অর্থাৎ 100 টাকা থেকে আপনার 1200 টাকা হওয়ার জন্য 1 টাকা বা 2 টাকা হারে বৃদ্ধি পেয়েছে। সাপোজ আমি ধরলাম 1 টাকা করে বৃদ্ধি পেয়েছে প্রত্যেক মাসে, তো 100 টাকা যদি 1 টাকা হয় তাহলে 1000 টাকা হয় 100 টাকা, বা 10 টাকা হতে পারে, অর্থাৎ 100 টাকা যদি 10 টাকা হয় তাহলে 1000 টাকাই 100 টাকা। প্রত্যেক মাসে আপনার 100 টাকা করে বৃদ্ধি পেয়ে পেয়ে 12 মাসে আপনার হয়েছে কত, 1200 টাকা। তাহলে এই যে 100 টাকা করে প্রত্যেক সময় একটা একটা মাস পর পর আপনার যে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেক মাস গেলে আপনি 100 টাকা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সময় যাচ্ছে আপনার টাকাটা বৃদ্ধি পাচ্ছে, সময় যাচ্ছে টাকাটা বৃদ্ধি পাচ্ছে, এই যে বৃদ্ধি পর যে চক্রটা, এটাই হচ্ছে মুনাফার হার। অর্থাৎ মুনাফাটা যে হারে বৃদ্ধি পায় সেটাকেই বলা হচ্ছে মুনাফার হার। এবার আসি চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। ওকে, চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে যদি জানতে হয় তাহলে পরে আপনাকে, তার আগে আমি একটু বলে নিই, প্রথমে আমরা মুনাফা জানলাম, তারপরে আমরা আসল জানলাম, মুনাফার হার জানলাম। এই বিষয়গুলো জানার পরে আপনার মোটামুটি মুনাফার বেসিক কনসেপ্ট ক্লিয়ার, মুনাফার বেসিক কনসেপ্ট ক্লিয়ার। মুনাফা যদি হয় বাপ দাদা, মুনাফা যদি হয় বাপ, তাহলে সন্তান আছে, এই সন্তান হচ্ছে দুই প্রকার। সন্তান মানে কি? দুই প্রকার। তাহলে পরে পরীক্ষা আসতে পারে সুদ কষার অঙ্ক কয় প্রকার, তখন আপনি অ্যান্সার দিবেন সুদ কষার অঙ্ক দুই প্রকার। কী কী? এক সরল, দুই যৌগিক। এক সরল, দুই যৌগিক। তাহলে মুনাফার বাপ দাদা যেভাবে আমি ক্লিয়ার করলাম সেটা পুরো একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আসল, মূলধন এবং মুনাফা সুদ এবং মুনাফার হার, এই তিনটা মিলে মুনাফার বেসিকটা। এবং এই মুনাফারই আপনার দুইটা প্রকার ভেদ আছে, তার ভিতর নাম্বার ওয়ান হচ্ছে সরল মুনাফা, নাম্বার টু হচ্ছে যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা। যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি, অর্থাৎ কম্পাউন্ড অ্যান্ড সার্কেল, সার্কেল ইন্টারেস্ট, অর্থাৎ যেটা আপনার সার্কেল ইন্টারেস্ট চক্রবৃদ্ধি হারে সার্কেল সার্কেল গ্রোয়িং হবে, গ্রোথ হবে যেটা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বলা হচ্ছে। আর সরল, আচ্ছা সরল মুনাফাটা কি আমি বলি? তো সরল মুনাফাটা হচ্ছে আপনার একটা বছরে আপনি যে মুনাফাটা, ক্লিয়ারলি বুঝছেন কিন্তু, না বুঝলে কমেন্ট করবেন, আমি কমেন্ট দেখবো আপনাদের। ওকে, একটা বছরে আপনার যে মুনাফাটা আপনি বেনিফিটেড হচ্ছেন, মনে করেন আপনার একটা মূলধন আছে 1000 টাকা, আপনি সেই 1000 টাকা একটা বিজনেসে লাগালেন, কী করলেন, একটা বিজনেসে লাগালেন, লাগানোর পরে আপনি ওই 1000 টাকা থেকে প্রত্যেক বছরে আপনি 200 টাকা করে লাভ পাচ্ছেন। আপনি এক বছরে 200 পেলেন, দুই বছরে 400 পেলেন, তিন বছরে আপনি পেলেন হচ্ছে 600, অর্থাৎ প্রত্যেক বছরে আপনি 200 করে লাভ পাচ্ছেন, কিন্তু আপনার আসল থেকে যাচ্ছে কত, 1000, অর্থাৎ আপনার মেইন ব্যালেন্সের কোনো রকম বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু আপনি ওর মাথা থেকে ইন্টারেস্ট খেয়ে যাচ্ছেন, দ্যাট ইজ সরল মুনাফা, দ্যাট ইজ সরল মুনাফা। ওকে, এরপরে আসে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি সুদ যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে আপনি একটা টাকা ইনভেস্ট করলেন, মূলধন আপনি ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে আপনি এক বছর পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাচ্ছেন, নির্দিষ্ট অ্যামাউন্ট কী করছে, পাচ্ছেন। সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা কী হতে পারে, লাইক দ্যাট সেটা হতে পারে আপনার 100 টাকা, মনে করেন আপনি 1000 টাকা ইনভেস্ট করলেন, সেখান থেকে আপনি এক বছর পরে 1000 টাকা পাবেন। এখন কন্ডিশন থাকবে আপনার যার সাথে আপনি বিজনেস করবেন, সেই বিজনেস পার্টনারের সাথে আপনার কন্ডিশন থাকবে, দেখো আমি তোমাকে এক বছরে 1000 টাকা দিলাম এবং তুমি এক বছর পরে আমাকে 1100 টাকা ব্যাক দিবা, যদি তুমি ব্যাক না দিতে পারো তাহলে কিন্তু আগামী বছরে আবার ফের আমার মূলধন হয়ে যাবে 1100 টাকা এবং তার প্রতি আবার 1010 টাকা, মানে 110 টাকা আবার ফের বেনিফিট বাড়বে। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আপনার আসলটা প্লাস
আপনি আসল তো লাভ তো খাচ্ছেনই, প্লাস সেই লাভটাও আবার আপনার আসলের সাথে যোগ হয়ে সেটাই মূলধন হয়ে যাচ্ছে। চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে আপনার আসল লাভ খাওয়ার পরও মেন লাভটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে কী হয়ে যাচ্ছে, আবার ফের মেন মূলধন হয়ে যাচ্ছে। যখন মূলধন বৃদ্ধি পায়, যে সুদে মূলধন বৃদ্ধি পায়, সেটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, এখন মুনাফার হার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 100 সাথে তুলনা করতে হবে। হার মানে শতকরা, আর এটাকে স্বাভাবিকভাবে আমরা এক বছর ধরে নিব, বার্ষিক মুনাফার হার ধরে নিব, অর্থাৎ 12টি মাস। এখন যদি কোনো সময় সময়ের উল্লেখ থাকে, একদিন দুই দিন, সেটা আলাদা বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে কোনো অঙ্কে যদি না থাকে আমরা ধরে নিব কি আপনার সেটা হচ্ছে এক বছর। ওকে, দ্যাট ইজ ক্লিয়ার। আমি বেসিকটা মোটামুটি এতটুকু বলেছি, এরপর আসি মুনাফার অঙ্কগুলো কীভাবে করব। মুনাফার অঙ্কগুলো আমরা দুইটা ওয়েতে করতে পারি। কয়টা ওয়েতে? দুইটা ওয়েতে। নাম্বার ওয়ান হচ্ছে সূত্র, নাম্বার ওয়ান হচ্ছে সূত্রের সাহায্যে, নাম্বার টু হচ্ছে ঐকিক নিয়মের সাহায্যে, নাম্বার টু হচ্ছে ঐকিক নিয়মের সাহায্যে। ওকে, এখন নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু এই দুইটা বিষয় ক্লিয়ার করে দিব, আজকে সূত্রটা বুঝাই দিব, দেন কিছু অঙ্ক করব, তারপরে আজকে ক্লাসটি শেষ করব। ওকে, নাও আমি এখন কিছু আপনাদের নিতে চাচ্ছি। বলতে কি বোঝায়? কমেন্ট। ওকে, ওকে, সবাই শেয়ার করে দিয়েন। ওকে, থ্যাংক ইউ। স্টার্ট করেন ক্লিয়ার ভাইয়া, স্টাফিয়া আফি, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আপনারা যারা বুঝবেন না এই কনসেপ্টের ভিতরে, তারা একটু কমেন্ট করে দিবেন। কষ্ট হলেও কমেন্টটা আমি পড়ব, পড়ার পরে আমি বুঝাই দিব। এখন আসি সূত্রের বিষয়টা, কেউ কমেন্ট করেননি, তাহলে আমি সরাসরি সূত্রে চলে যাচ্ছি। সূত্রটা দেখুন, এখানে আমি কিছু সূত্র লিখেছি। সুদ কষার প্রধান যে সূত্রটা, সেটা হচ্ছে এক নম্বর সূত্র। নাম্বার ওয়ান সূত্রটা কি? এক নম্বর সূত্র। এক নম্বর সূত্র হচ্ছে আসল মূলধন থেকেই এক নম্বর শুরুটা হবে, মানে আপনার ইনভেস্ট অ্যাসল থেকেই আপনার মূলত মুনাফাটা শুরু হবে। দেখেন, আসল যখন আপনি কোনো পরীক্ষায় বা কোনো অঙ্কে বের করতে যাবেন, আসলে সূত্রটা হচ্ছে, মানে আসল বের করার সূত্র সমান 100 গুণিত মুনাফা বা সুদ, মুনাফাকেই সুদ বলা হচ্ছে, বাই সময় ইন্টু সুদের হার। দেখেন আমি সময়টা কী বুঝাইছি, সুদের হারের সাথে সাথে মুনাফা কী বুঝাইছি, সুদ কী বুঝাইছি এবং আসল কী সব বুঝাই দিছি। ওকে, তাহলে আসল সমান 100 ইন্টু মুনাফা বা সুদ সময় ইন্টু সুদের হার, এটা হচ্ছে মূল সূত্র। এই সূত্র থেকে ভেঙে আমি 3 4 5 এই সূত্রটি করতে পারবো। আপনারা ইজিলি সাইড চেঞ্জ করার থিওরি অ্যাপ্লাই করে এটা করতে পারবেন। ওকে, দ্বিতীয় যে সূত্রটা আছে, এটা আছে কিসের আসল? চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য যে আসলটা আছে সেটার জন্য তৃতীয় সূত্রটা, আসল সমান 100 গুণিত সুদ আসল। এই যে চক্রবৃদ্ধি, সুদ প্লাস আসল, অনেক সময় আসে না, সুদ আসলের অঙ্ক বললাম আমি, চক্রবৃদ্ধি হতে পারে সুদ আসল, সুদ প্লাস আপনার আসল থাকবে, সেটা হচ্ছে সুদ আসল। অর্থাৎ এক আসল সমান 100 গুণিত সুদ আসল বাই 100 প্লাস সময় ইন্টু সুদের হার, এটা হচ্ছে সুদ আসল ক্ষেত্রে। এরপর যদি আপনি কোনো অঙ্কের মুনাফা বের করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? মুনাফা সমান আসল গুণিত সময় ইন্টু সুদের হার বাই 100, আসল গুণিত সময় বাই সুদের হার বাই 100। সময় বের করতে হলে 100 গুণিত মুনাফা বা সুদ বাই আসল ইন্টু সুদের হার, সুদের হার বের করতে হলে পারে 100 ইন্টু মুনাফা বা সুদ আসল ইন্টু সময়। সূত্রগুলো আপনারা নোট করে নেবেন এবং নোট করার পরে আপনারা প্র্যাকটিস করবেন। এরপর আসে শর্টকাট নিয়মে আসি, I = PNR, আর IP হচ্ছে মুনাফা আসল। IP হচ্ছে কি? মুনাফা। আইতে হচ্ছে ইন্টারেস্ট, পিতে হচ্ছে প্রিন্সিপাল, পিতে হচ্ছে প্রিন্সিপাল বা যেটাকে ক্যাপিটাল বলছিলাম, মুনাফা বা আসল সেটা প্রিন্সিপাল বা ক্যাপিটাল। দ্যাট ইজ ক্লিয়ার। ওকে, তাহলে মুনাফা আসল যখন বের করতে বলবে, তখন IP দিয়ে P × 1 + R^n, P × 1 + R^n, আর I = PNR, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে, আর এটা হচ্ছে যৌগিক মুনাফার ক্ষেত্রে। আবার আরেকটা আছে মুনাফার আর যৌগিক ক্ষেত্রে, অর্থাৎ যৌগিক যেটা চক্রবৃদ্ধি মুনাফার হার যখন থাকবে, তখন I = P √1 + R^n - 1 থার্ড ব্র্যাকেট। আমি এই অঙ্কগুলো সব করাই দিব আর বুঝাই দিব কখন আপনি সূত্রগুলো অ্যাপ্লাই করবেন। আজকে সূত্র অ্যাপ্লাইটা বুঝবেন, আগামীকালকে একটু হার্ড অঙ্ক করবেন, তাহলেই অঙ্কগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমি এইগুলো মুছে দিই, আপনারা সবাই নোট করে নেবেন। আমি মুছার পরে আপনাদের করে দিচ্ছি, অঙ্ক করবো ডাইরেক্ট, এক নম্বর অঙ্কে চলে যাব। এর ভিতরে কেউ যদি না বুঝেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না।
ওকে, আমি হচ্ছে এক নম্বর অঙ্ক তুলছি। আমি অঙ্কটা দেখে দেখে তুলবো, আপনারা মাইন্ড করবেন না, কারণ অঙ্ক তো মুখস্থ করতে পারি না। এক নম্বর অঙ্ক 425 টাকায়, 425 টাকায় 4 বছরের সুদ। আমি যে অঙ্কগুলো করবো সেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসছে। ওকে, চার বছরের সুদ 85 টাকা হলে 85 টাকা হলে সুদের হার বার্ষিক কত হবে, সুদের হার বার্ষিক কত হবে। দেখেন অঙ্কটি আগে বুঝবেন, ঠিক আছে? অঙ্কটি আগে কি করবেন বুঝবেন। আচ্ছা ভাইয়া, চক্রবৃদ্ধি সূত্রটা একটু ভালোভাবে ক্লিয়ার করে দেন। ওকে আপু, আমি হচ্ছে আপনাদের এই ক্লাসটা এই অঙ্কটা করার পরে আমি ওইটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে আপু? দেখেন 425 টাকায় 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার বার্ষিক কত টাকা হবে। এখানে কিন্তু আপনাকে চিনতে হবে আসল, চিনতে হবে মুনাফা, চিনতে হবে বার্ষিক মুনাফার হার, চিনতে হবে সময়। এই বিষয়গুলো চেনার পরে আপনি অঙ্কটি করতে পারবেন। দেখেন এখানে চেনার জন্য আপনাকে এটা 450 টাকায় 4 বছরের সুদ 85 টাকা, সুদ মানে মুনাফা, মুনাফা 85 টাকা বলেই দিছে, সময় বলেই দিছে, আসল বলেই দিছে। আমি একদম বেসিক এক অঙ্ক তুলেছি যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। ওকে, যাতে আপনারা খুব কি ইজিলি বুঝতে পারেন। দেখেন 425 টাকায় 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার বার্ষিক কত টাকা হবে। এখানে যদি বলি আমি দেওয়া আছে, দেখেন দেওয়া আছে বলে যদি তুলি আমি প্রথমে অঙ্কগুলো, দেওয়া আছে, দেওয়া আছে কি মূলধন, আসল দেওয়া রয়েছে কত, আসল সমান সমান 425 টাকা, আসল সমান সমান 425, আসল সমান সমান 425, আমি সরি বাংলা ইংলিশ মিক্স করে ফেলেছি, 425 টাকা। ওকে, আসল 425 টাকা সময়, এখানে সময় দেওয়া আছে 4 বছর, সময় কত বছর দেওয়া রয়েছে 4 বছর। এবার সুদ বা মুনাফা, সুদ বা মুনাফা সমান সমান 85 টাকা বের করতে কি বলেছে, বার্ষিক মুনাফার হার, অর্থাৎ মুনাফার হার বা সুদের হার, মুনাফার হার ইজ ইকুয়াল দ্যাট হোয়াট, ইজ ইকুয়াল দ্যাট কি হোয়াট। ওকে, তাহলে দেখুন দেওয়া আছে আসল সমান সমান 425 টাকা, 4 বছরে বার্ষিক মুনাফার হার, সুদ সমান সমান মুনাফার হার। এখন এই অঙ্কটা করার সময় আপনি বার্ষিক মুনাফার হার বা বের করার জন্য সুদের হার বা মুনাফার হার, ঠিক আছে, মুনাফার হার আমরা জানি, আমরা জানি এখানে লিখে নিতে পারেন, আমরা জানি মুনাফার হার সমান সমান কি, মুনাফার হার সমান সমান ওই যে সূত্রটা 100 × মুনাফা বাই 100 × মুনাফা বাই সময় ইন্টু আসল, সময় ইন্টু কি আসল, এটা হচ্ছে মুনাফার হারের সূত্র, সময় ইন্টু আসল। ওকে, দেখুন এখন আমি যদি মানগুলো বসাই যেখানে যার মান আছে 100 × মুনাফা 85 টাকা, সময় 4 বছর টাকা 4 বছর, আর আসল ছিল 425 টাকা, 425, আসল ছিল কি 425। ওকে, এখন যদি এটাকে আমি কাটি 4 পঁচিশ সং কত হয় 100, 4 পঁচিশ সং 100, আর 25 × 17 425, 425, আর 5 × 17 = 85 সমান সমান 5%। কাটাকাটিটা দেখেন আমি আরও একবার বলে দিচ্ছি, কাটাকাটিটা ইম্পর্টেন্ট, কারণ এটা আপনাকে বারবার প্র্যাকটিস করার সাথে সাথে আপনি খুব ইজিলি পারবেন, উইদাউট ইট আপনি পারবেন না, কনফিউশন থেকে যাবে।
485 টাকার অঙ্কটা বুঝেছেন। অঙ্কটা বোঝার পর আমি অঙ্ক থেকে যে মানগুলো দরকার আমি বের করে নিয়েছি। সুদের হার বের করতে বলেছে, আমি সুদের হারের সূত্র বের করেছি। আমরা জানি মুনাফার হার সমান সমান 100 গুণিত মুনাফা বাই সময় ইনটু আসল, সময় ইনটু আসল। আমরা প্রত্যেকটা মান বসাই দিয়েছি, নিচে 4 আছে, উপরে 100 আছে, 4 25 সঙ্গে 100 হয়, আর 25 দিয়ে 425কে 17 বার ভাগ করলে চলে যায়, এবং 17 দিয়ে 5 বার যদি 85কে ভাগ করি তাহলে হয়ে যায়, অর্থাৎ 5 হচ্ছে তার অ্যান্সার। 5% হচ্ছে কি বার্ষিক মুনাফার হার, কত হবে 5%, দ্যাট ইজ ক্লিয়ার। ওকে দেখি একটু সবাই, আচ্ছা এখন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যালো, আচ্ছা আফিয়া আপু আপনি বলছেন ভাইয়া চক্রবৃদ্ধি সূত্রটা একটু ক্লিয়ার বোঝা দেন। ওকে দেখেন চক্রবৃদ্ধির সে সূত্রটা আমি যেটা বলছিলাম লিখতেছি, ওকে আচ্ছা চক্রবৃদ্ধির জন্য যে সূত্রটা আপনার জানতে হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি বলতে সুদ প্লাস আসল যেটা থাকে একটা ছিল আসলের ক্ষেত্রে, এটা মূলত সুদ আসল বের করার ক্ষেত্রে 100 ইনটু সুদ আসল বাই 100 প্লাস সময় ইনটু হার, কিসের হার এটা? মুনাফার সুদের হার, মুনাফার সুদের হার, এটা হচ্ছে একটা সূত্র সুদ আসল বের করার ক্ষেত্রে। আর আমি শর্টকাটে কিছু নিয়ম বলে দিছিলাম সেগুলো লিখে দিচ্ছি। শর্টকাটে সরল মুনাফা বের করার জন্য আইজিক্যাল টু পি এন আর, পিটা হচ্ছে আসল, এনটা হচ্ছে সময়, আরটা হচ্ছে মুনাফার হার, আর আইটা হচ্ছে আপনার ইন্টারেস্ট বা মুনাফা। ওকে আরেকটা ছিল আইপি, মুনাফা আসল, মুনাফা আসল চক্রবৃদ্ধির সময় কী থাকবে? মুনাফা আসল থাকবে। তখন কী করবেন? তখন হচ্ছে পি ইনটু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, পি ইনটু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, দ্যাট ইজ মুনাফা আসল বের করার সূত্র। ওকে আরেকটা সূত্র আছে এখানে, চক্রবৃদ্ধির সময় আপনি যদি ইন্টারেস্ট বের করতে চান তাহলে কী হবে? পি সেকেন্ড ব্র্যাকেট ইনটু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ আপনার সেকেন্ড শর্টকাট সূত্রটি, ক্লিয়ার। আর যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে আপু থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর আমি 2 নম্বর অঙ্কটি চলে যাচ্ছি, দেখুন আপনারা। দুই নম্বর অঙ্ক, সুদের হার কত টাকা হলে সুদের হার কত টাকা হলে সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধনের 8 বছর সুদ আসল 3 গুণ হবে, 8 বছরে সুদ আসল 3 গুণ হবে, 3 গুণ হবে। দেখেন এই অঙ্কটা ইম্পর্টেন্ট, সুদের হার কত টাকা হলে, সুদের হার বের করতে বলেছে কত টাকা হলে যে কোনো মূলধন, এখানে কিন্তু মূলধন দেয়া নেই অর্থাৎ আসল দেয়া নেই, যে কোনো মূলধনে 8 বছর সময় দেওয়া রয়েছে, 8 বছর সুদ আসল 3 গুণ হবে। দেখেন একটা অঙ্ক করতে গেলে সুদের হার নির্ণয় সূত্রটি হচ্ছে 100 গুণিত মুনাফা বাই সময় ইনটু আসল, সময় ইনটু আসল, এখানে সময়টা পাচ্ছি
কিন্তু আসলটা পাচ্ছি না, তারপরে পাচ্ছি না কি সুদ এবং সুদটা পাচ্ছি না। কিন্তু এখানে সুদের জন্য কি বলে দিছে, সুদ হবে আসলের তিন গুণ। আসলের কয় গুণ? তিন গুণ। তাহলে আমাদের কি করে নিতে হবে, আমি বলেছিলাম শুরু থেকে অঙ্ক করার ক্ষেত্রে যখন আপনি অঙ্কটি পরীক্ষায় দেয়া থাকবে না কোনো একটা মান, সেই মানটা ধরে নিতে হবে। কি করতে হবে? ধরে নিতে হবে। ধরি কোন মানটা, মুনাফা দেয়া নেই, তাই তো? আসল সমান সমান একশো টাকা, যে কোনো বলেছে যে কোনো মূলধন, তাহলে আমি সেখানে একশো টাকা ধরে নিলাম। আপনি যে কোনো মূলধন নিতেই পারেন, তবে একশো টাকাটা নেওয়াটাই শ্রেয়, যেহেতু অঙ্ক করার ক্ষেত্রে সুদের হাত থাকে। আচ্ছা, আসল যদি হয় একশো টাকা, তাহলে সুদ হবে কত? সুদ আসল হবে তিন গুণ। সুদ আসল কত হবে? সমান সমান একশো গুণিত তিন সমান সমান তিনশো টাকা। এটা হচ্ছে কি, তিনশো টাকা সুদ এবং আসল। সেখান থেকে আমি সুদ বের করতে পারবো। সুদ যদি বের করতে হয় শুধু, তাহলে কী করতে হবে, আসলটা বাদ দিতে হবে। আসল কত ধরছিলাম, একশো টাকা। তিনশো মাইনাস একশো সমান সমান দুইশো। তাহলে আমি কত টাকা পেলাম এখানে? সুদ পেলাম দুশো টাকা। সময় দিয়ে রয়েছে আট বছর, তারপরে মূলধন একশো টাকা ধরে নিয়েছি। তাহলে আমরা এখন সূত্র ফেলতে পারি, মুনাফার হার সমান সমান একশো ইনটু মুনাফা বাই আসল ইনটু সময়। কি আসল ইনটু সময়, ক্লিয়ার? ওকে, একশো ইনটু মুনাফা সমান সমান কত পেয়েছি, দুইশো। আসল পেয়েছি একশো, ধরেই নিয়েছি আসল। আর সময়টা ছিল আট বছর, সময়টা কী ছিল, আট বছর। ওকে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, চার দুগুণে আট কেটে দিলাম। চার দুগুণে কত হয়, আট কেটে দিলাম। চার পজিশন কত হয়, একশো। চার পজিশন কত হয়, একশো সমান সমান সুদের হার কত হলো, পঁচিশ পার্সেন্ট। দ্যাট ইজ ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে এই অঙ্কটা নিয়ে? হাফি হাফু আপনারা, আমি অঙ্কটা বুঝাই দিচ্ছি, সূত্রটা আপনি আরেকবার দেখবেন এবং এই অঙ্কটা দেখেন। সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদ আসল তিন গুণ হবে? অঙ্কটা করার ক্ষেত্রে আপনার মূলধন দেয়া নেই, দ্যাটস মিন আসলটা লাগবে সুদের হার বের করার জন্য, সময়টা দেওয়া লাগবে এবং মুনাফা লাগবে। এখানে মুনাফার জন্য বলেছে সুদ আসল হবে তিন গুণ, তার মানে আপনার যদি এক টাকা মূলধন হয়, সুদ আর আসল মিলে হবে এক গুণ তিন। সেক্ষেত্রে আমি একশো টাকা আসল ধরে নিলাম, আর কন্ডিশন অনুযায়ী সুদ আসল বের করে নিলাম তিনশো টাকা। এবার তিনশো থেকে সুদটা বের করার জন্য আপনাকে আসলটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আসলটা বাদ দিয়ে দিলে আপনার সুদটা পেয়ে গেলেন, যেহেতু আমি সুদ যখন পেয়ে গেলাম অর্থাৎ মুনাফা পেয়ে গেলাম, মুনাফা যখন পেয়ে গেলাম তাহলে আসলটা তো ধরেই নিলাম, আর সময় তো দেওয়াই রয়েছে। দ্যাটস মিন ক্যালকুলেশন করলে হয়ে যায় পঁচিশ পার্সেন্ট। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং ইট। নাও আমি থার্ড নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আমি কিন্তু আজকে সূত্রের ব্যবহারটা বোঝাচ্ছি প্লাস অঙ্কটা বোঝাই দিচ্ছি, আগামীকালকে শর্টকাট সহ একটু জটিল অঙ্কগুলো করার চেষ্টা করব। ওকে ওকে, তিন নম্বর অঙ্কটা ঐকিক নিয়মে হতে পারে। আচ্ছা, তিন নম্বর অঙ্কটা দেখি, শতকরা বার্ষিক এত হার। ওকে, দেখি সম্ভবত ঐকিক নিয়মে হতে পারে। শতকরা বার্ষিক কোন অঙ্কগুলো ঐকিক নিয়মে করবেন, কোন অঙ্কগুলো করবেন না, সেটা আমি বুঝাই দিচ্ছি এই অঙ্কটা করার সময়। শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল সুদে ছয়শো চল্লিশ টাকায় দুই বছর ছয় মাস, সে দুই বছর ছয় মাসে সুদ কত হবে, সুদ কত অর্থাৎ মুনাফা চেয়েছে, সুদ কত। দেখেন অঙ্কটা কিন্তু আপনি সূত্রের সাহায্যে করতে পারবেন না, কারণ এই অঙ্কটা করতে গেলে আপনার যে জিনিসটা লাগবে, কী চেয়েছে উত্তরে, উত্তরে সুদ চেয়েছে। এখন সুদ বের করার সূত্র হচ্ছে মুনাফা ইজ ইকুয়াল ডেট সময় ইনটু আসল ইনটু কি, সময় আসল ইনটু মুনাফার হার ইনটু মুনাফার হার বাই একশো বাই একশো। এই সূত্রের মাধ্যমে এখানে আপনি ছয়শো পঁয়তাল্লিশ টাকা পাচ্ছেন, এটা আসল,
এটা হচ্ছে আসল, কিন্তু কোন বছরের সময় দুই বছর ব্যবহার করছেন এই আসলটা। আবার পাঁচ টাকা আপনার সুদের হার, পাঁচ টাকা এখানে কি আছে সুদের হার, সময় দিয়ে রয়েছে দুই বছর ছয় মাস, কিন্তু এখানে আসল রয়েছে দুই বছর ছয় মাস সময় রয়েছে, আবার এখানে শতকরা বার্ষিক একটা সময় দেওয়া রয়েছে এবং এখানে পাঁচ টাকা হার দেওয়া রয়েছে। অর্থাৎ আমি হার পাচ্ছি, আমি আসল পাচ্ছি, আমি হচ্ছে সময় পাচ্ছি, আমি একসাথে অটোমেটিক পাচ্ছি। তারপরও কেন আমি এই অঙ্কটি করতে পাচ্ছি না? আলামিন হোসেন ভাইয়া কিছুই শোনা যাচ্ছে না, কি ব্যাপার? হ্যালো, ভাই সাউন্ড তো ঠিক আছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন আমি তো সাউন্ড মোটামুটি ক্লিয়ারই রাখছি মনে হয়, সমস্যা হওয়ার কথা না। এরপরও কি খুবই প্রবলেম হচ্ছে? হ্যালো, ওয়েট এ মিনিট, সাউন্ড ক্লিয়ার না শুনে গেলে তো সমস্যা। হ্যালো, আপনারা কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ সাউন্ডটা ঠিকঠাকের কথা ভাই, সাউন্ডটা ঠিকঠাকের কথা। ওকে, আসুন অঙ্কটা দেখুন। শতকরা বার্ষিক পাঁচ টাকা, আমি যেটা বলছিলাম কোন অঙ্কটি ঐকিক নিয়মে করবেন আর কোন অঙ্কটি আপনি সূত্রের সাহায্যে করবেন। যে অঙ্কটি করার ক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি আপনার সূত্রে যে যে বিষয়গুলো লাগবে সেইগুলো মিলতেছে না। দেখেন এখানে বার্ষিক এক বছরে পাঁচ টাকা, আবার আপনার এখানে কিন্তু এক বছরে পাঁচ টাকা শতকরা, মানে একশো টাকায় পাঁচ টাকা, এখানে আসল একশো টাকা আর পাঁচ টাকা হার, আসল আর হার কিন্তু এখানে এটা, আর এখানে সময় হচ্ছে বারো মাস। তো সেক্ষেত্রে আপনি অঙ্কটি করতে পারবেন, কিন্তু এই পাঁচ টাকা আবার কন্ডিশন দিয়েছে ছয়শো চল্লিশ টাকায় দুই বছরে ছয় মাস। এখানে দেখেন ছয়শো চল্লিশ টাকা যখন আসল নিচ্ছেন তখন কিন্তু আপনার সময়টা কিন্তু আর এক বছর থাকছে না, তখন সময়টা হয়ে যাচ্ছে দুই বছর ছয় মাস। সেক্ষেত্রে এই পাঁচ টাকা তখন আর মেইন সুদের হার থাকছে না, তখন পাঁচ টাকা এক বছরে একশো টাকায়, অর্থাৎ একশো আসলে বারো মাসে আপনার মুনাফার হার হচ্ছে পাঁচ টাকা। কিন্তু কন্ডিশন হচ্ছে ছয়শো চল্লিশ টাকা মূলধন নিয়ে দুই বছর তিন ছয় মাসে তিরিশ মাস, দুই বছর ছয় মাসে ইজিকাল টু তিরিশ মাসে আপনার মুনাফার হার কিন্তু পাঁচ টাকা না। তো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেয়ার, যখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন এবং এই জিনিসটা ধরতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন ওইটা ঐকিক নিয়মে করতে হবে। আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আমি এই অঙ্কটা করি তারপরে বলার চেষ্টা করব। ওকে, সো আমরা জানি এখানে যদি করি, আমরা জানি, আমরা কি জানি, এক বছর সমান সমান বারো মাস, আবার দুই বছর ছয় মাস সমান সমান তিরিশ মাস। তাহলে শতকরা বার্ষিক অর্থাৎ একশো টাকায়, শতকরা বলতে কি একশো টাকায়, প্রথমটা দেখেন একশো টাকায় এক বছরে, বার্ষিক মানে এক বছর, এক বছর বলতে বারো মাস, বারো মাসে, এক বছর বলতে বারো মাসে মুনাফা হয়, অর্থাৎ মুনাফার হার পাঁচ টাকা, তার মানে মুনাফা হয় পাঁচ টাকা সুদ, এটাই হচ্ছে সুদ। মুনাফা কত হচ্ছে? মুনাফা হয় পাঁচ টাকা। এরপরে আসি এক টাকায় বের করতে হবে ঐকিক নিয়ম, মানে কি এক টাকায় এক বছর এক মাসে মুনাফা হয়। এবার দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি অনেকবার বলে থাকি অঙ্কগুলো করার সময়, অনেকেই বুঝতে পারেন না পাঁচটা উপরে রাখবো না পাঁচটা দিয়ে নিচে ভাগ করব। এই একশো উপরে থাকবে মানে কি, কোয়ে কোনটা কোথায় থাকবে আমি আগে সাজাইনি, পাঁচ বাই একশো গুণিত বারো। আচ্ছা এখানে কন্ডিশন হলো পাঁচটা কেন নিচে আসলো না, বারোটা কেন উপরে গুণ হলো না, একশো সাথেই কেন বারো গুণ হলো, এবং এই পাঁচটা এই এই টপিকগুলো যেটা বললাম পাঁচটা কেন উপরে গেল এক, একশোর সাথে বারো কেন গুণ হলো, এই বারো কেন পাঁচের সাথে গুণ হলো না, একশো কেন উপরে গেল না,
এই কন্ডিশন বা এই কনফিউশনগুলো অনেক বেসিক যারা একটু উইক বা যারা বুঝতে পারে না তাদের জন্য খুবই বোঝাটা কষ্ট হয়ে যায়। কিন্তু আমি অঙ্ক করতে গেলে বারবার বলে দিই, একের উপরে দুইটা থিওরি বলেছি, তার ভিতরে মেইন যেটা 95% কাজ করে, একের উপরের সংখ্যাটা যদি বড় হয় সেটা এই সংখ্যাটার নিচে চলে আসবে, একের উপরের সংখ্যাটা 100 আছে সেটা কী হয়েছে এই সংখ্যাটির নিচে চলে এসছে, আবার এখানে এক, একের উপরের সংখ্যাটি 12 আছে সেটাও নিচে চলে এসছে। যখন দুইটা সংখ্যা এরকম পাশাপাশি থাকবে তখন সেটা গুণ অবস্থা হবে, যোগ নয়। ক্লিয়ার? ওকে, দ্যাট ইজ ক্লিয়ার। আরে আবু সাইদ ভাই কিছু বোঝা যায় না। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন না? হ্যালো রং পেন্সিল আপু, আপনি বুঝতে পারছেন? আমি তো যথেষ্ট সাউন্ড কোয়ালিটি ঠিক রেখে বলার চেষ্টা করছি। আলামিন ভাই, ভাই কিছু শোনা যাচ্ছে না। কেন শোনা যাবে না ভাই? দেখেন তো একটু, আপনার একটু কনফিউশনটা দূর করাই দেন আমাকে, যে তিনজন আছেন এখন লাইভে একটু বোঝাই দেন, কারণ আমি তো জানি সাউন্ড ক্লিয়ার বোঝা যাওয়ার কথা। একটা কমেন্ট করেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ, এই অঙ্কটা করছি। এবার দেখেন বলা হচ্ছে 640 টাকায়, কয় টাকায়? 640 টাকায় কয় বছরে, মানে কয় মাসে? 30 মাসে। 30 মাসে মুনাফা কত হবে দেখেন, 5 × 640 × 30 / 100 × 12। এখানে আসি, যখন একের উপরের সংখ্যাগুলো বড় থাকবে তখন নিচে যাবে, একের নিচের সংখ্যাগুলো বড় থাকলে উপরে যায়, গুণ হয়ে যাবে। এই কনসেপ্টটা মাথায় রাখবেন। ক্লিয়ার? আমি যেটা বোঝালাম এখানে, যে কোনটা উপরে গুণ করব, কোনটা নিচের সাথে গুণ করব। এখন এই একের থেকে যদি এটা যদি খুব ছোট থাকতো তাহলে এটা নিচে যাইতো। ওকে, এখন আসি কাটাকাটি করার জন্য। এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য কেটে দিতে পারি, 3 × 4 = 12 কাটতে পারি, এবং 3 × 4 = 12 কাটার পরে করতে পারি কি, 68 = 64, 4 × 16 কত হয়, 4×4 = 24, 4 × 16 = 64, হাতে আছে 0, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম, আর 5 × 16 কত হয় গুণ করলে, 16 × 5 = 5 × 30 = 0, হাতে আছে 3, 5×5 = 3, 8 = 80। দ্যাটস মিন আপনার মুনাফাটা হচ্ছে 640 টাকায়, 2 বছরে 6 মাসে সুদ হবে 80 টাকা। ক্লিয়ার? ওকে, আলামিন হুসাইন এখন ঠিক আছে ভাই। ওকে, তাহলে দেখেন অঙ্কটি ক্লিয়ার, শতকরা অঙ্ক। কখন আপনি ঐকিক নিয়মে করবেন? যখন আপনি দেখবেন যে লাস্টে যে অ্যান্সারটা চেয়েছে সেই অ্যান্সারের জন্য লাস্টের কন্ডিশনের সাথে শতকরার হার, মুনাফার হার, আসল সবগুলো মিলছে কিনা, যদি ওই সূত্র ওই সত্যের সাথে যদি মিলে যায় তাহলে ঠিক আছে। এখানে এই 5 টাকা মুনাফার হারটা কিন্তু একটা কন্ডিশন, আবার এখান থেকে এই 6 বছর কিন্তু আরেকটা, আলাদা সময়, আলাদা আসল এবং আলাদা মুনাফার হার বের হবে। সেই জন্য আপনাকে এখানে মুনাফার হারটা 1 মাসে 1 দিনে বের করে নিতে হবে। ক্লিয়ার? ওকে, ওকে, যারা বুঝছেন না তারা পরবর্তীতে ক্লাসটা করে নেবেন, আশা করি বুঝতে পারবেন, কারণ আমি যতটা সম্ভব চেষ্টা করছি বোঝানোর জন্য। 3 নম্বর অঙ্কটি শেষ। আর ক্লাসটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, তাহলে একটু ইন্সপায়ারেশন হব আপনাদের কাছ থেকে, কারণ আমি একা একা এতক্ষণ ধরে বকবক করি, আপনারা যদি কিছু কমেন্ট টমেন্ট করেন তাহলে হয়তো বা আমার একটু ভালো লাগবে। ওকে, 4 নম্বর অঙ্কটি দেখেন। 4 নম্বর অঙ্ক, 5% হারে, 5% হারে 300 টাকার 5 বছরে, 300 টাকার 5 বছরে সুদাসল কত, কি বের করতে চেয়েছে? সুদাসল কত? ওয়াও, 5% হারে 300 টাকার 5 বছরে সুদাসল কত? 5 বছরে সুদাসল, এখানে টাইম দেওয়া রয়েছে 5 বছর, 300 টাকা আসল দেওয়া রয়েছে, 300 টাকা। ওকে, তাহলে আসল যদি 300 টাকা দেওয়া থাকে এবং পার্সেন্টেজের হারও দেওয়া রয়েছে সুদাসল, সুদাসলের সূত্র আমরা জানি কি, একটা আছে আসল সমান সমান, দেখেন আসল সমান সমান 100 ×
সুদাসল, মনে আছে? সুদাসল, সুদ আসল বাই, বাই কি 100 প্লাস সময় ইনটু, সময় ইনটু কি, সময় ইনটু হার, কিসের হার, সুদের হার, সুদের হার, এটা হচ্ছে সূত্র। ওকে, এই সূত্রটা মেন সূত্র, এই সূত্র থেকে আমাদের সুদ আসলে সূত্র বানাতে হবে। তাহলে দেখুন আমি সরাসরি সুদ আসলে সূত্র সাইড চেঞ্জ করে বানিয়ে দিচ্ছি। সুদ আসল আপনারা লিখে নেবেন, সুদ আসল বের করার ক্ষেত্রে কী করতে হবে, ওকে 100 প্লাস সময় ইনটু সুদের হার ইনটু আসল বাই 100 বাই 100। সুদ আসলটা এই কোলে চলে আসলো, 100 নিচে থেকে গেল, দ্যাট ইজ ক্লিয়ার। এখন এইখানে সুদ আসলের ক্ষেত্রে আমার 100 প্লাস সময় দেওয়া রয়েছে 5 বছর, 5 ইনটু সুদের হার দেওয়া রয়েছে 5%, 5% ইনটু আসল দেওয়া রয়েছে কত, 300, আসল দেওয়া রয়েছে কত, 300 বাই 100 বাই কত, 100। এবার দেখুন এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য কেটে দিলাম। এখানে 100 যোগ 5 গুণ 5 করলে হয় 25 ইনটু 3, তাহলে কত হচ্ছে 125 ইনটু 3, আচ্ছা 125 কেটে 300, 375, 300 কত হচ্ছে, 375 টাকা, কত হচ্ছে সুদ আসল হচ্ছে 375 টাকা, দ্যাট ইজ ক্লিয়ার। অঙ্কটি খুব ইজি এবং এই সূত্রটি সরাসরি লিখে রাখবেন এবং এই সূত্রটি ফেলে দিবেন, অঙ্কটি হয়ে যাবে। আর কোনো কনফিউশন আছে কারোর, আর বোঝা যাচ্ছে না? ওকে, থ্যাংক ইউ। দেখেন এই সূত্রটি ক্লিয়ার। এখন আমি শর্টকাট নিয়মের একটা অঙ্ক করব। ওকে, শর্টকাট নিয়মের একটা অঙ্ক করতে চাচ্ছি, দেখুন দরকার হয় আমি শর্টকাট নিয়মের দুইটা অঙ্ক করব, সমস্যা নাই। আপনারা যদি না বুঝেন কমেন্ট করবেন, আর বুঝতে পারলেও কমেন্ট করবেন, তাহলে আমার একটু ভালো লাগা কাজ করবে। ওকে, 5 নম্বর অঙ্ক করি। 5 নম্বর অঙ্ক, বার্ষিক, বার্ষিক 6.5% সরল সুদে, কী সুদে, সরল সুদে 1600 টাকার 5 বছরে, কয় বছরে, 5 বছরে 1600 টাকার 5 বছরে সুদ কত টাকা, সুদ, সুদ কত টাকা, ওকে সুদ কত টাকা, বার্ষিক 6% হারে সরল সুদে আসল এত টাকা 5 বছর। আমরা জানি, সংক্ষেপে যদি বলি, মুনাফা বের করছে না, আই ইজিক্যাল টু পি এন আর, কী আছে, পি এন আর, সরল সুদের ক্ষেত্রে মাথায় রাখবেন, সরল সুদের ক্ষেত্রে আই ইজিক্যাল টু পি এন আর। এখন পি এর মান মানে আসল, পি মানে প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল মানে আসল, ইজ ইকুয়াল টু 1600 টাকা, এবং এন ইজিক্যাল টু বছর বা সময় 5 ইনটু 5, এবং আর ইজিক্যাল টু হার 6.5% থাকলে তার নিচে 100 দিয়ে দিতে হবে। এটা হচ্ছে শর্টকাটের ক্ষেত্রে এই অ্যাপ্লাইটা হয়ে যাবে। এখন দেখুন যেটা করি আমি, 1600 গুণ 5 গুণ 6.5 বাই 100, এটা ওপরেই থাকলো সেই সূত্র, মুনাফা সমান সমান আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই 100, মেইন সূত্রই চলে গেল। ওকে, শর্টকাট মানে যে শর্টকাট সেটা না। আচ্ছা, এখান থেকে পয়েন্ট থাকলে কী করতে হবে, পয়েন্টটাকে তুলতে হবে, এখান থেকে গুণ চিহ্ন দিয়ে 1 নিতে হবে, একটা পয়েন্টের পরে একটা সংখ্যা থাকার জন্য 0 নিতে হবে। পয়েন্ট টু বি নোটেড হিয়ার, এখানে পয়েন্ট থাকলে পয়েন্টকে তুলে দিয়ে গুণ, নিচে নিচে উপরে পয়েন্ট থাকলে নিচে গুণ চিহ্ন দিয়ে 1, পরে যে কটা সংখ্যা সেই কটা 0, নিচে পয়েন্ট থাকলে নিচে সেটাকে তুলে দিয়ে উপরে গুণ চিহ্ন দিয়ে 1, এবং যে কটা পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা 0। এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0, এখান থেকে একটা 0 কাটা গেল। এখান থেকে 5 দুগুণে 10 হলো, এখান থেকে 8 দুগুণে 16 হলো। এবার 65 গুণ 8 কত হয় দেখেন, 65 গুণ 8, 5 8 40 আর 0, হাতে আছে কত, 4, 6 8 48 আর 4 52, হাতে আছে 5 = 520 অ্যান্সার। ক্লিয়ার, বার্ষিক 6.5% সরল সুদে 1600 টাকার 5 বছরে সুদ কত টাকা,
সুদ কত টাকা। আমরা জানি আই ইজিক্যাল টু পি এন আর, এবং আর এর ক্ষেত্রে অবশ্যই পার্সেন্টেজের নিচে 100 দিয়ে দিতে হবে, সূত্র ফেলতে হবে, ক্যালকুলেশন করতে হবে, 520 টাকা হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং ইট। আচ্ছা, এখন আমরা সময় বের করার একটা অঙ্ক করে আছি, চলুন এই অঙ্কটা বুঝতে যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করলে চেষ্টা করব আমি আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার। আমি লাইভ করি এই জন্যই, রেকর্ডেড ভিডিও করি না, যে আপনারা কমেন্ট করে আপনাদের কনফিউশনগুলো দূর করে নিতে পারবেন। ছয় নম্বর অঙ্ক যদি করি এটা, সেটা হবে বার্ষিক 3%, 3 পূর্ণ বার্ষিক, বার্ষিক 3 পূর্ণ একে 3% হার, সুদ 1350 টাকা, হারে টাকার কত বছরে আসলে 1620 টাকা হবে, কত হবে 1620 টাকা হবে। বার্ষিক 3 পূর্ণ একে 3% হার সুদে, অর্থাৎ এটা হচ্ছে আসল, এত টাকা কত বছর, অর্থাৎ সময় চেয়েছে। আর আমরা জানি সময় ইজ ইকুয়াল ড্যাট, সময় সমান 100 × মুনাফা বাই আসল ইন্টু হার, আসল ইন্টু হার। এখানে হার দেওয়া রয়েছে 3 পূর্ণ একে 3%, সুদ 1350 টাকা আসল যদি হয়, মুনাফাটা বের করতে হবে। দেখেন সুদ আসলে এখানে রয়েছে 1620 টাকা, সুদ আসল কত রয়েছে 1620 টাকা, সেখান থেকে আমি মেন আসলটা বের করে দিব 1350 টাকা। 1350 টাকা বিয়োগ করলে আমি মুনাফাটা পেয়ে যাব। দেখেন বিয়োগ যদি করি 0, 5 আর কয়ে 12, 7 12, হাতে আছে 1, 3 একে 4 আর কয়ে 2, 6 2, 270 টাকা হচ্ছে আপনার কি মুনাফা, এটা হচ্ছে আপনার মুনাফা। ওকে ক্লিয়ার। এখন 100 × মুনাফা পাইলাম 270 টাকা, আসল ছিল 1350 টাকা, ইন্টু হার হচ্ছে 3 পূর্ণ একে 3%। ওকে 100 × 270 বাই 1350 × 3×9, অর্থাৎ এইটা এটার সাথে গুণ, এটার সাথে যোগ, 3 আর 3 গুণ করলে 9, আর 1 10 বাই 3, 3 দিয়ে এটাকে কাটি, 3 চারা 12, দেখেন 1350কে 3 দিয়ে ভাগ করে সহজ করে নিই, 3 চারা 12, হাতে আছে 1, 5, 3 পাঁচা 15, 0, 0, 0, দ্যাটস মিন আমি যদি এটাকে কাটি 450 হচ্ছে সমান 100 × 270 বাই 450 × 10, এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য কেটে দিলাম। আচ্ছা 5 দিয়ে যদি কাটি, 5 দুখুনে 10, 3 5 নাম 45, 5 নাম কত 45, 5 নাম 45 এখানে আছে, 5 দুখুনে 10, 3 নাম 27, কত 3 নাম 27, 3 দুখুনে 6, অর্থাৎ কয় বছর পালাম আমরা 6 বছর। ক্লিয়ার। ওকে শ্রাবণী গোস্বামী 520, থ্যাংক ইউ আপু। ওকে এখন আমাদের মোটামুটি অঙ্ক করা শেষ। হ্যাঁ, আমি এই অঙ্কটি আর একবার বুঝিয়ে দিচ্ছি। বার্ষিক 3 পূর্ণ একে 3% হার সুদে 1350 টাকায় কত বছরে, 1350 টাকায় কত বছরে সুদে আসলে 1630 টাকা হবে, 1620 টাকা হবে। দেখুন সুদে আসল 1620, আসল 13, আসল থেকে যদি সুদ আসল বাদ দিই তাহলে পরে আমরা মুনাফাটা পাচ্ছি। এখন মুনাফা পেয়ে গেলাম, আসল এখানে দেওয়া রয়েছে, হারটা দেওয়া রয়েছে, দেওয়ার পরে জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমাদের 6 বছর অ্যান্সার বের হলো। কী হলো? 6 বছর অ্যান্সার বের হলো। দ্যাট ইজ ক্লিয়ার। আর কোনো কনফিউশন যদি থেকে থাকে কমেন্ট করুন,
আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের পেজে ক্লাস নিতে কি কোনো সমস্যা নাকি আমার ইউটিউব চ্যানেল আছে, আমি যদি ইউটিউব চ্যানেলে লাইভ নিই তাহলে সেটা আপনাদের জন্য সুবিধা হবে। বাংলাদেশে কি হয়, ইউটিউবের নেট মেবি স্মুথলি চলে অনেকেই বলে এবং আমাকে অনেকে ইনবক্সে সাজেস্ট করছে, ভাই আপনি ইউটিউবের চ্যানেলটা ইউটিউব চ্যানেলে যদি আপনি লাইভ নেন তাহলে আমাদের দেখতে সুবিধা হয়, মানে ইউটিউবের নেটটা নাকি একটু বেশি দিয়ে থাকে, বাফারিংটা একটু কম হয় আর ফেসবুকে নাকি বেশি হয়। তো সেক্ষেত্রে আপনাদের কি অভিমত আপনারা একটু জানাবেন, যদি আপনাদের জন্য ইউটিউবে ভালো হয় তাহলে আমি একদিন ইউটিউবে লাইভ নিয়ে আপনাদের ক্লাসগুলো করার বুঝাই দেবো। সেখানে যদি ভালো ক্লিয়ার বুঝতে পারেন আরও এবং স্মুথ সাউন্ড এবং স্মুথ ভিডিও কোয়ালিটি যদি হয় তো সেটা ভালো, আর যদি না হয় ফেসবুক ফেসবুকই হবে, নো প্রবলেম। যেখানে আপনারা মানে যেখানে আপনারা কমফোর্ট ফিল করবেন আই উইল লাইভ দেয়ার, ওকে আই উইল লাইভ দেয়ার। সো টুডে আমি যেটা করলাম সেটা হচ্ছে আপনাদের মুনাফার অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করলাম, এরপরে মুনাফাটা কী, বেসিক বিষয়, মুনাফা কত প্রকার, মুনাফা সূত্র কয়টি, কোন কোন সূত্র দিয়ে কী কীভাবে অঙ্কগুলো করতে হবে, বেশ কিছু সূত্র ব্যবহার করে অঙ্কগুলো বোঝালাম এবং একটা শর্টকাট সূত্র ব্যবহার করেছি। এরপরে আগামীকালকে আমি একটু অ্যাডভান্স বলতে পারেন যেগুলো কঠিন যে অঙ্কগুলো থাকতে পারে বা একটু জটিল প্রক্রিয়ায় এবং শর্টকাট নিয়মের কিছু অঙ্ক যদি থেকে থাকে আমি কালকে সেগুলো করানোর চেষ্টা করব। ওকে, আর কংগ্রেচুলেশন আমাদের নওশিন আরা মেঘলা আপুকে। ওয়াপুটি হচ্ছে আমাদের গতকালকে মডেল টেস্ট 100 মার্কের মডেল টেস্ট এক্সামের ভিতরে মেবি 75 সামথিং না 73 সামথিং রেজাল্ট মার্ক ক্যারি করে উনি ফার্স্ট হয়েছেন এবং ওনাকে আমি টাকা গিফট, মানে আমরা যদি এখন অন্য কিছু বই টই গিফট পাঠাতে পারছি না সেক্ষেত্রে আমি চাইছিলাম ন্যূনতম যতটুকু পরিমাণ হোক আমার কাছ থেকে আমি কিছুটা সন্তুষ্ট করি যারা পরীক্ষা দিচ্ছে এবং যারা ফার্স্ট হয়েছে। তো আমি চাইছিলাম যে 100 মার্কের পরীক্ষা আমি 100 টাকা বিকাশ করে দিব, যদিও আপু 100 টাকা নেয়নি, আপু বলেছে যে আপনি রাখেন আমার দেওয়া লাগবে না, তবে আমি তাকে অনেকবার রিকোয়েস্ট করেছি নেওয়ার জন্য। তো ভালো লাগছে যে আপনারা অনেকেই পার্টিসিপেট করেছেন, অনেকেই বুঝতে পারেননি এবং আগামী দিন থেকে আমি চেষ্টা করব আমাদের গ্রুপের এক্সামগুলো গুগল ফর্মে নেওয়ার জন্য। তাহলে কী হবে, অনেকটা টাইম বেঁচে যাবে। এখানে আমার কী হচ্ছে, টাইমটা একটু বেশি চলে যাচ্ছে, গুগল ফর্মে যদি আমি টাইম নিয়ে ক্লাস করানোর চেষ্টা করি তাহলে সেটা ইজি হয়ে যাবে। ওকে, রং পেন্সিল একদিন ইউটিউবে নিয়ে ট্রাই করেন। হ্যাঁ আপু, আমি চেষ্টা করব নেক্সট কোনো ক্লাস আমি ইউটিউবে নেওয়ার জন্য, তার জন্য আমার একটু সেট আপ করা লাগবে। সো সকলকে ধন্যবাদ, ধন্যবাদ ফর আওয়ার ওয়াচিং আওয়ার ক্লাস। আজকে এখানেই শেষ করছি, খোদা হাফেজ, গুড নাইট।